হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে পেটিএম অ্যাকাউন্ট খুলবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো ফ্রেন্ডস, কিভাবে বাংলাদেশ থেকে পেটিএম অ্যাকাউন্ট খুলতে হয় সেটি এখন আমি আপনাদের লাইভ প্রুফ দেখাবো। ভিডিওটি শুরু করার প্রথমে একটি রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ডস, বাংলাদেশ থেকে পেটিএম অ্যাকাউন্ট খুলতে গেলে প্রথমে আপনাদেরকে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। তো আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এরপরে সার্চ বক্সে টাইপ করতে হবে পেটিএম এপিকে ডাউনলোড, এটা টাইপ করতে হবে। তারপরে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পরে দুই নম্বর অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে, ডাউনলোড পেটিএম এপিকে ফর অ্যান্ড্রয়েড ফ্রি লেটেস্ট ভার্সন। জাস্ট এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই পেজটা লোড নেবে। লোড নেওয়ার পরে এখানে দুটো অপশান শো করবে, একটা হচ্ছে ফ্রি এপিকে ডাউনলোড আর একটা হচ্ছে ইনস্টল ফ্রম গুগল পে। তো আমরা কী করবো, ফ্রি এপিকে ডাউনলোড এই অপশানটিতে ক্লিক করব। এখানে একটা অ্যাড আসবে, এটা ক্লোজ করে দেবো। তারপরে এখানে ইওর ডাউনলোড হ্যাজ স্টার্টেড, তো এটা লেখা উঠছে। এরপরে একটা অপশান শো করবে, জাস্ট ওয়েট, আমরা একটু ওয়েট করে নিচ্ছি। ডাউনলোড বলে যে অপশানটা শো করবে সেখানে আমরা একবার ট্যাপ করব বা ক্লিক করব। এরপরে আমরা অ্যাপটাকে ইনস্টল করে নেব। ঠিক আছে, ইনস্টল করে নেওয়ার জন্য আমরা কী করব, এখানে দুবার ট্যাপ করব। তো জাস্ট ওয়েট, দুবার ট্যাপ করলেই কিন্তু অ্যাপটা ইনস্টলিং শুরু হয়ে যাবে। তো জাস্ট ওয়েট, আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। তো ইনস্টল হতে একটু সময় নেবে, ততক্ষণ আমাদেরকে ওয়েট করে নিতে হবে। তো জাস্ট ওয়েট। কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। এরপরে মানে এখানে দুটো অপশান কিন্তু শো করবে। তো জাস্ট ওয়েট, একটু ওয়েট করতে হবে। তো এইরকম দুটো অপশান কিন্তু শো করবে, একটা হচ্ছে ডান, একটা ওপেন। তো জাস্ট আমরা ওপেন অপশানে ক্লিক করব। এরপরে নতুন একটা ইন্টারফেস শো করবে। তারপরে আমরা কি করব, আমরা থ্রি ডট অপশানে ক্লিক করব। থ্রি ডট অপশানে ক্লিক করার পরে এখানে দুটো অপশান শো করবে, একটা হচ্ছে লগ ইন টু পেটিএম আর একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তো জাস্ট আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট তৈরি করব, তার জন্য আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করব। জাস্ট ওয়েট। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নতুন ইন্টারফেস কিন্তু শো করবে। তো এখানে আমাদেরকে প্রথমে মোবাইল নাম্বার চাইছে, তারপরে হচ্ছে ক্রিয়েট পেটিএম পাসওয়ার্ড, এটা কিন্তু একটা মানে ফাইভ ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। এক্সাম্পল @123, ঠিক আছে। ইমেল আইডি এটা অপশনাল, এটা দিলেও চলবে না দিলেও চলবে। তো এবার প্রশ্নটা হচ্ছে মোবাইল নাম্বারটা আমরা কোথায় পাবো, অর্থাৎ ইন্ডিয়ান মোবাইল নাম্বারটা আমরা কোথায় পাবো। এর জন্য আমরা কী করব, আমাদের ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসবো আবারও। জাস্ট ওয়েট। তারপরে এখানে সার্চ বক্সে টাইপ করব ফ্রি ইন্ডিয়ান নাম্বার, তারপরে এখানে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান কিন্তু এখানে শো করছে। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা করতে হবে, তিন নাম্বার অপশানটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো নাম্বার শো করবে, ঠিক আছে,
অর্থাৎ অনেকগুলো ইন্ডিয়ান নাম্বার কিন্তু এখানে শো করবে। তো আমাদেরকে যেটা করতে হবে, যে কোনো একটা নাম্বার আমাদেরকে কপি করে নিতে হবে, ঠিক আছে। তো আমরা পুরোটা কপি করে নেব, তারপরে মানে সেখানে গিয়ে আমাদেরকে পেস্ট করে দিতে হবে, অর্থাৎ যেখানে আমাদের মোবাইল নাম্বারটা চাইছে সেইখানে আমাদেরকে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। এরপরে এখানে পাসওয়ার্ড যেটা চাইছে সেটা আমরা দিয়ে দেবো। তো পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি, আর ইমেল আইডি এটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিলেও চলবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, জাস্ট এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসবে। তো ওটিপিটা আমরা কোথায় পাবো? ওটিপিটা আমরা যে নাম্বারটা কপি করলাম তার নিচেই কিন্তু ওটিপি নাম্বার আমরা পেয়ে যাব। এখানে দেখুন লেখা আছে রিসিভ এসএমএস অনলাইন, জাস্ট এই অপশানটিতে আমরা ক্লিক করলে কিন্তু এখানে একটু আমাদেরকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে, স্ক্রল করে। অর্থাৎ যেখানে পেটিএম লেখা থাকবে তো সেই নাম্বারটি আমাদেরকে, মানে সেই ওটিপি নাম্বারটি আমাদেরকে কপি করে নিতে হবে। তো দেখুন এখানে লেখা আছে পেটিএম থেকে আমাদেরকে ওটিপি নাম্বারটা দিয়েছে, সেই ওটিপিটা আমরা কপি করে নেব, ঠিক আছে। কপি করে নেওয়ার পরে আমরা জাস্ট এখানে পেস্ট করে দেবো। তো জাস্ট ওয়েট, আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এখানে আরেকটা ইন্টারফেস শো করবে, এখানে আমাদেরকে আমাদের ফার্স্ট নেম দিতে হবে এবং লাস্ট নেম দিতে হবে, আর ডেট অফ বার্থ টাইপ করে দিতে হবে। তারপরে এখানে আপনি মেল না ফিমেল সেটাও কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এগুলো আপনারা ফিল আপ করে নেবেন, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপরে এখানে ইয়েস আই ডিড বলে একটা লেখা মানে আসবে, মোবাইল ভেরিফিকেশন সাকসেসফুল। তো জাস্ট আমরা ইয়েস আই ডিডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সেট ইউর পেটিএম পাসকোড, তো এটা 4 ডিজিটের হবে, পাসকোডটা আপনারা দিয়ে রাখবেন। এটা মানে ডবল দিতে হবে, অর্থাৎ দুবার দিতে হবে, যেমন হচ্ছে এক্সাম্পল 1 2 3 4, আমি 1 2 3 4 দিচ্ছি দুইবার। এরপরে টিক মার্কে আমরা ক্লিক করে দেবো। তারপরে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে, তারপরে পেটিএম অ্যাকাউন্টটা মানে ক্রিয়েট হয়ে যাবে পুরোপুরি, ঠিক আছে। এরপরে এখান থেকে আপনারা যে কোনো যে গেমিং যে টপ আপগুলো রয়েছে সেগুলো আপনারা দিতে পারবেন, এছাড়াও আরও অনলাইনে যাবতীয় আপনারা কাজ করতে পারবেন। তো এইভাবে আপনারা খুব সহজে বাংলাদেশ থেকে পেটিএম অ্যাকাউন্ট খুলতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন খুব সহজে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।